আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠতে একটু আগে, যেহেতু শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় শুক্রবার দিন। তো ঘুম থেকে উঠেই আগে চা বানিয়ে চলে আসছি, কারণ ম্যাডামের ছেলে হচ্ছে চা খাবে, আর কি বলে এটাকে পাউরুটি, যেটা পাউরুটি স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। তো এখনো মুখও ধুই নেই, তো চা ভাবলাম ইন্টুটা শুরু করে দিই। তো আপনারা যারা আমার দর্শক আছেন, প্রিয় ভাই ও বোনেরা, আমার সবাই যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, একটু সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো বা আমি যতটুকুই আসছি এতটুকু আসতে পারতাম না। তো আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। সবাই আমাকে একটু আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর প্রবাস জীবনে আবার চলে আসছি দীর্ঘ 3 মাস পরে, তো খুব যে ভালো লাগতেছে সেটা না, আবার খুব যে খারাপ লাগতেছে সেটাও না, ইটস ওকে আর কি। তো চলুন আজকে সারাদিন আমি কি কি কাজ করি, কি খাইতেছি, কি করতেছি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখতে থাকি। সকালে ঘুম থেকে উঠেই আমার সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সবার জন্য নাস্তা তৈরি করতে হয়। তো এখানে আমি চলে আসছি চা বানানোর জন্য। অলরেডি চায়ে পাতি, পানি, তারপরে হচ্ছে চিনি দিয়ে এখন দুধটা ঢেলে দিচ্ছি। আর এই দুধটার চা কিন্তু খুবই মজা হয়। যারা আরব দেশে কাজ করেন বা যারা আরব দেশে আসেন তারা জানেন, এই দুধ, এই যে কৌটার যে দুধটা, এই দুধটার চা এত টেস্ট হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর কাতারিরা দুধ চাই এটাই বেশি খায়, রং চাটা খুব কম খায় আমি যতটুকু দেখছি। হয়তো অনেকে যাদের প্রবলেম আছে বা অসুস্থ তারা হয়তো রং চাটা পছন্দ করে, কিন্তু দুধ চাটা এরকম খুব পছন্দ করে। আর এটাকে কাতারে বলে ক্যারাক চা, দুধ চা আমরা বাংলাদেশে বলি বাট এটাকে এখানে বলে ক্যারাক চা। চাটার কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ম্যাডামের বড় ছেলে আর ম্যাডাম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, ওরা নাস্তা করবে। আর এখানে হচ্ছে আমি আমার জন্য একটু নাস্তা তৈরি করে নিছি, আর রং চা, আমি রং চাটাই বেশি পছন্দ করি। পছন্দ করি বলতে অসুখ তো এর জন্য খাই আর কি। দুধ চাটাও ভালো লাগে বাট দুধ চাটা মাঝে মাঝে খাই, খুব যখন ইচ্ছে করে একটু দুধ চা খাইতে তখন খাই। আর আমি চলে আসছি আমার ভাগিনাকেও নাস্তা দিয়ে আসছি। আপনারা সবাই যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমার বাসায় আমার খালাতো বোনের ছেলেকে নিয়ে আসছি ড্রাইভিং ভিসায়। তো আমরা একই বাসে আছি, ওকেও আমি নাস্তা বানিয়ে দিয়ে দিছি, ওকে অবশ্য দুধ চা দিছি আর পাউরুটি দিছি। তো ও নাস্তা খাচ্ছে, এর মধ্যে আমিও চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। তো আমার আবার নাস্তা খাওয়ার আগে একটা ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, সেটাও খেয়ে নিছি। অনেক সময় খেয়াল থাকে না ওষুধ খাওয়ার কথা। তো আমি অলরেডি কিন্তু নাস্তা খাওয়াই স্টার্ট করে দিছিলাম, তখন হঠাৎ করে মনে হইলো যে আমার তো মেডিসিন খেতে হবে। তো মেডিসিনটা খেয়ে তারপরে আমি হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। ফার্স্টার মনে হয় লাস্ট 1 বছর আমি এত ওষুধ খেতেছি, যার এত বড় হয়েছি কখনো এত ওষুধ খাওয়া পড়ে নেই আমার। আসলে বয়সের একটা ব্যাপার আছে, আর রোগ বালাই কখন কার চলে আসে বলা যায় না। তো না মন না চাইলে ওষুধগুলি খেতে হয়, ওষুধ না খেলে দেখা যায় আমার শরীর প্রচণ্ড খারাপ লাগে। যাক আলহামদুলিল্লাহ। তো আমার আজকে ব্রেকফাস্ট এটা রং চা, রুটি, পাউরুটি আর হচ্ছে কাল রং চা। আর রং চাটা বেশি খাওয়ার কারণ হচ্ছে শরীরের জন্য অনেক ভালো, আর ডাক্তার দুধ চা খাইতে নিষেধ করছে কিন্তু তবু আমি মাঝে মাঝে খাই, যখন খুব বেশি মনে যায় তখন আমি রং দুধ চাটা খাই। তো চা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমারই এক পরিচিত, হ্যাঁ, তো গতকালকে রাতে ছেলেটা মারা গেছে আপনার হচ্ছে মাওয়াঘাটে যাওয়ার সময়, মাওয়াঘাটে গেছে, ও আসার সময় বাইক অ্যাক্সিডেন্ট করে একদম স্পট ডেড হয়ে গেছে। তো ছেলেটা আসলে মারা যাওয়ার পিছনে কিছু লজিক আছে, সেটা হচ্ছে যে ছেলেটা একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল দীর্ঘ 7 বছর। দীর্ঘ 7 বছর রিলেশন থাকার পরে মেয়েটা অন্য একটা লোককে
টাকাওয়ালা একটা লোককে বিয়ে করে ফেলছে। আসলে সেটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট ছিল, তার বাবা মারা গেছে একদম বাচ্চা থাকতে, তারপরে তার মা আবার বিয়ে করছে আরেকজনকে, তো ফ্যামিলিগতভাবে একটা আপসেটনেস তার আছে, একটা কষ্ট আছে। তার উপরে আবার যে মেয়েটাকে মানে আগলে ও বেঁচে থাকতে চাইছে সেই মেয়েটাও ওকে ধোকা দিছে, সব কিছু মিলে হয়তো বা আঘাতটা সে সহ্য করতে পারে নাই। তো হয়তো বা ওর মানে মামা ঘাট থেকে আসার সময় হয়তো বা অন্যমনস্ক ছিল বা যেটাই ছিল না কেন, সাথে সাথে সে অ্যাক্সিডেন্ট করছে এবং একদম কম বয়সের একটা ছেলে। তো শুনে না অনেক খারাপ লাগছে ব্যাপারটা, অনেক কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, আমি আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিব, যারা নাকি মানে কারোর সাথে রিলেশনে আবদ্ধ, মানে ভালোবাসার রিলেশন করেন, কারো মন নিয়ে কখনো খেলেন না। কারণ মন এমন একটা জিনিস, মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। আপনার একটুখানি টাইম পাসের জন্য বা একটুখানি আপনি নিজেকে আনন্দ দেওয়ার জন্য একটা একটা মানুষের মন নিয়ে কখনোই খেলা উচিত না। মন নিয়ে কোনো এটা মন নিয়ে খেলা আপনার হয়তো বা কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যার মন নিয়ে আপনি খেলতেছেন হয়তো বা তার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আমি মনে করি এটা অনেক বড় একটা গুনাহের কাজ, মন নিয়ে আসলে কারো খেলা উচিত না। এখন যে ছেলেটা মারা গেছে, সেই মেয়েটা তো দিব্যি স্বামী নিয়ে আনন্দ ফুর্তি ভালোবাসে মানে মুগ্ধ থাকবে, কিন্তু যে মায়ের সন্তান হারাইছে, যে বোন ভাই হারাইছে, যে ভাই ভাইকে হারাইছে, সে তারা সে উপলব্ধি করবে যে আমাদের আপনজন হারানোর কষ্টটা কিরকম। তো আমি সর্বশেষে বলবো, যদি ভালোবাসেন কাউকে, বুঝে শুনে ওইভাবেই ভালোবাসবেন যেন সারা জীবন তাকে জীবন সঙ্গী হিসেবে নিয়ে যেতে নিতে পারবেন। তো মন নিয়ে খেলা করা উচিত না, টিট ফর টেট। আজকে আপনি একজনের মন নিয়ে খেলতেছেন, আল্লাহ না করুক কালকে আপনাকে নিয়ে আরেকজন খেলবে, এটাই বাস্তবতা। তো কথা বলতে বলতে আসলে অনেক কিছু বলে ফেলছি, ব্যাপারটা অনেক আমাকে আঘাত করছে, কষ্ট করছে। ছোট একটা বাচ্চা, খুবই অল্প বয়সের ইয়াং একটা ছেলে, খুব অল্প বয়সে জীবনটা হারালো। আর এদিকে আমার যে বিড়ালটা দেখছেন, সে কিন্তু অলরেডি প্রেগনেন্ট আল্লাহর রহমতে, আমি খুব শীঘ্রই নানি দাদি হব আর কি, কিছু একটা হব। তো যাই হোক, আমি বাসায় 3 মাস পরে যখন বাড়িতে আসছি, কাতারে আসছি, আসার পরে দেখি ও প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে। তো আমার কাছে খুব ভালো লাগলো, ভাবলাম যে যাক, ছেলে মেয়ে সন্তান জন্ম না দিয়ে আমি নানি হতে যাচ্ছি। যেহেতু বিড়ালটাকে আমি শিশু অবস্থায় পালছি, তো ওর প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি। আমার পুরান ভিডিও যারা দেখছেন তারা জানেন যে বিড়ালটাকে আমি প্রচণ্ড আদর করতাম, প্রচণ্ড ভালোবাসতাম। তো আল্লাহর রহমত আমি এসেও বিড়ালটাকে পাইছি, ও কোথাও যায় নাই, বাসাই ছিল। আর এখানে চলে আসছি আমার ম্যাডামের ছোট বড় মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাইতে, রুটি টোস্ট করতেছি। তো আসলে ও হচ্ছে আজকে রুটি টোস্ট করে ও এটা আমি স্যান্ডউইচ করে দেব আর হচ্ছে চা খাবে। তো এতক্ষণ যারা আমার এই কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন বা আমার কথাগুলি শুনলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।